عليكم السلام ورحمة الله وبركاته. حامد ومصلين أما بعد. ভাই জিজ্ঞাসা করেছেন যে দুজন ব্যক্তি জামাত সহকারে সালাত আদায় করছে, এমত অবস্থায় ইমামের ওযু নষ্ট হয়ে গেছে, তো যিনি মুক্তাদি থাকবেন তারও কি সালাত বাতিল হবে? জি না, যদি জামাত বড় হয় তাহলে ইমামের জায়গায় অন্য একজন মুক্তাদির গিয়ে সালাত সম্পন্ন করবেন, ইমাম তার নাকে হাত দিয়ে বেরিয়ে আসবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দুইজনের ক্ষেত্রে ইমাম চলে আসবেন, সে একাকি তার বাকি নামাজ পূর্ণ করবে, তার নামাজ বাতিল হবে না। কোনো কারণবশত ইমামের নামাজ বাতিল হলে মুক্তাদিরের নামাজ বাতিল হবে না, এ বিষয়ে ইবনে উসাইমিন তার সারহুল আল মুমতি গ্রন্থে দ্বিতীয় খণ্ডে 315-17 পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। সেখান থেকে যেটুকু বোঝা যায় যে ইমাম চলে আসবে, মুক্তাদি যে থাকবে তারা বাকি সালাত পূর্ণ করবে, তা সেক্ষেত্রে তার সালাত নষ্ট হবে না, তাকে সে সালাত ছেড়ে দিতে হবে না, সে বাকি সালাতটা নিজে ইমাম হিসেবে নির্বাচিত হয়ে সালাত আদায় করবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।